বিজেপি যেমন হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করে, আবার কিছু দলাল নেতাও তৈরি করেছে মুসলিমদের মধ্যে, তারাও গিয়ে যাতে মুসলিম ভোট ভাগাভাগি হয়। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় যখন রাম মন্দির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক তখনই বিজেপির বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দেশজুড়ে সম্প্রীতি ও সংহতি বজায় রাখতে তৃণমূল কংগ্রেস কলকাতায় ব্যতিক্রমী এক র্যালি করে। এদিন মমতা শুধু হিন্দু নেতাদের বিরুদ্ধে নয়, বরং কতিপয় মুসলিম নেতৃত্বের বিরুদ্ধেও সুবিধাবাদী অবস্থান নেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। আর দলটির সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, গোটা ভারতকে সম্প্রীতির বার্তা দিয়ে পথ দেখাচ্ছে পশ্চিমবঙ্গ। নির্বাচনের সময় ধর্মে ধর্মে সুড়সুড়ি দেয়, আবার অনেকে বিজেপি যেমন হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করে, আবার কিছু দলাল নেতাও তৈরি করেছে মুসলিমদের মধ্যে, তারাও গিয়ে যাতে মুসলিম ভোট ভাগাভাগি হয়। রমজানে যদি রাম থাকে আর দীপাবলিতে যদি আলী থাকে, তাহলে বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রকেই সামনে রেখে আমরা এই ভ্রাতৃত্বের যে উপস্থাপনা আমরা বাংলায় করে দেখিয়েছি, আগামী দিন ভারতবর্ষকে পথ দেখাবে বাংলা। এদিকে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ নেই বলে অভিযোগ করেছে রাজ্য বিজেপি। তৃণমূল সরকারের কঠোর সমালোচনা করে দলটির বিদায়ের সময় বেঁধে দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কলকাতাতে হিন্দু সনাতনীদের ক্ষমতার দ্বন্দ্বে দাবিয়ে রাখা বেশিদিন আর যাবে না। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে এদিন কলকাতায় আলাদা মিছিল করে রাজ্য বিজেপিও। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।